জেলা পরিষদে এখন পর্যন্ত যা ঠিক হয়ে আছে, আরএসপি 14 13টা নেওয়া হয়েছে, 13টা হয়েছে, সিপিআই 2, বাকি ফরওয়ার্ড ব্লক হচ্ছে যে 3টে, আর 3টে 2টো আসনে একটু ইয়ে আছে আমাদের, সেইটা আমরা বলছি না, বাকিটা সিপিআই। তাহলে 13 ডিসপিউট হয়ে আছে, 2 15, সিপিআই হচ্ছে যে 2 17, ফরওয়ার্ড ব্লক 3 20, বাকি 58টা সিপিআই। 350 প্রার্থী জমা করেছে, আজকে জমা হচ্ছে, তারপর বোঝা যাবে কত। সমস্ত পঞ্চায়েতে কি প্রার্থী দেবে? হ্যাঁ, সমস্ত পঞ্চায়েতেই আমাদের প্রার্থী থাকবে। তাহলে পঞ্চায়েতেও দিচ্ছেন, পঞ্চায়েতেও দিচ্ছি, পঞ্চায়েত সমিতিতেও দিচ্ছি, জেলা পরিষদ, এবং কোথাও কোথাও পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে কংগ্রেসের সাথে আসন সমঝোতাও হচ্ছে। না, পিছু হটা না, আমাদের তো নমিনেশনটা করতে হবে। আর তৃণমূল তো ভাবছে যে যাতে প্রার্থী হতে না পারে, একটা প্রশাসনের পক্ষ থেকে যেমন কালকে দেরি করিয়ে দিয়েছে, তাতে ক্ষতি হয়েছে। আবার এখানে যদি আমরা দ্রুত প্রার্থী না দিতে পারি, তাহলে সেটা একটা সমস্যা হবে, অনেক ইয়ে আছে, তাদেরকে শেয়ার বিশিয়ার কাটতে হবে, ইয়ে করতে হবে, প্রথম দিন না হলে তারপরের দিন করতে হবে। ফলে আমাদের প্রার্থীটা ঘোষণা করে নমিনেশন করে দেওয়াটাই হচ্ছে উদ্দেশ্য। পরবর্তীতে যদি কংগ্রেস মনে করে যে আমাদের সাথে সমঝোতা করবে, আমাদের পথ একেবারে খোলা আছে বিজেপি তৃণমূলকে পরাস্ত করবার জন্যে। কংগ্রেস চাইলেই আমরা সমঝোতায় যেতে পারি।